প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ এসছে, একটু বড় লেখা, আমি পুরোটাই আপনাদেরকে পড়ে শোনাব। যেটা শুনলে আপনারাও বুঝতে পারবেন যে জেলবন্দি থেকেও একজন কিভাবে ভোটে কাজ করেছেন বা ভোটে প্রভাব খাটিয়েছেন বুঝতে পারবেন। লোকটি হচ্ছেন একটি টিভি চ্যানেলের মালিক, যিনি বন্দি রয়েছেন, এবং যেটা খবর, জেলের 23-46 বিভাগে রয়েছেন। আমি সেল নাম্বারটাও বলে দিতে পারি, কোন সেলে আছেন সেটা আমি এখনই বলছি না। জেলের যে দুটো ভাগ আছে, 1-22 এবং 23-46, তো উনি আছেন এই 23-46 বিভাগের মধ্যে একটি সেলে। তো উনার সম্পর্কে একটা তথ্য দিয়ে আমাকে একজন হোয়াটসঅ্যাপ করেছেন, আমি দর্শক আপনাদেরকে প্রথমে পড়ে শোনাই। ও কিছু তো করেছে টিএমসির হয়ে, না ও কিছু তো করছে টিএমসির হয়ে এখনো। ও প্রতি থার্সডে সকাল 11টা থেকে 1টার মধ্যে জেল থেকে বেরিয়ে যায় ট্রিটমেন্টের নামে, আর ঢোকে রাত 11টায়। 3/6/2024, 3/6/2024 ও রাতে এসেছে, এসেই বলেছে টিএমসি 30টা পেয়ে গেল। 6 ফেজে ঠিক একই কথা বলেছিল, টিএমসি 30টা পাবে, আজ অবধি আমার কাজ শেষ। মানে ওই ব্যক্তি আর কি বাইরে বেরিয়ে ভিতরে এসে ট্রিটমেন্টের নামে বেরিয়ে যান, তো বেরিয়ে এসে নাকি বলেছিলেন যে আজ অবধি আমার কাজ শেষ, 6 দফার ভোট পর্যন্ত। আর ওনার যা হিসেব, মোটামুটি যা কাজ হয়ে গেছে 30টা পেয়ে যাবে টিএমসি। জানি না কি করছে। আর ও জেলের মধ্যে সব কিছু সুবিধা পাই, ফোন, আরো অনেক কিছু। 4/6/2024 ডিজি আসেন জেলে, ওকে ডাকেন, ও বলে, ও বলে পাঠায় 20 মিনিট পরে আসছি। ডিজি ডেকে পাঠাচ্ছেন আসার জন্য, উনি বলে পাঠাচ্ছেন 20 মিনিট পরে আসছি, মানে কত উপরে। ডিজি ডাকছেন, সঙ্গে সঙ্গে আসছি বলার কথা বা আসার কথা, উনি বলে পাঠাচ্ছেন এখন না, 20 মিনিট সময় লাগবে আসতে, বসুন, বসতে বলুন। মানে কত পাওয়ার। আচ্ছা, এর সঙ্গে আরো কিছু তথ্য দিচ্ছেন। আর আপনি যে বলেন, বলেন না সাইন্টিফিক, মানে আমি যে বলি সাইন্টিফিক রিগিং, সেটা সম্পর্কে বলছেন। চুরি হয়েছে সেটা আমারও মনে হয়। আমার অনেক ফ্রেন্ডস আছে ক্লার্কের জব করে, কালকেও বলল যে ওদের কিছু এমন 450 জনকে, 450 জনকে কাউন্টিং এ ডিউটি ছিল, কিন্তু তাদের ডেকে নিয়ে, আচ্ছা তাদের ডেকে নিয়ে একদিন ট্রেনিং করাই, পরে আসতে বারণ করে দিয়েছে। লেখা তো আমি একটু কষ্ট করে পড়ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে প্রথমে 450 জনের কথা বলা হচ্ছে, প্রথমে কাউন্টিং এর জন্য ট্রেনিং করানো হয়, পরে আসতে আসতে বারণ করে দেওয়া হয়েছে। যেটা আমি আমি একটা খবর করেছিলাম না, একজনের বাবা একটা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে আমার ছেলেকে ট্রেনিং এর জন্য, মানে কাউন্টিং এর জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, পরে বলা হয়েছে আসতে হবে না। তো আমার সন্দেহ যে এই আইডিতে অন্য কাউকে ঢোকানো হবে। তো একই কথা ইনিও আমাকে লিখছেন যে উনি, মানে ওনার সব বন্ধু বান্ধব অনেকে আছেন যারা ক্লার্কের কাজ করেন, তাদের ক্ষেত্রেও নাকি এই সব হয়েছে। তারপর লিখছেন যে প্লিজ জানি না
আমার এই কথাগুলো কাজে লাগবে কিনা তাও মনে হয়েছে, আমার জানানোর দরকার, তাই বললাম। খুব বড় হোয়াটসঅ্যাপ না তবু আর কি। তো দর্শক, এই হচ্ছে বিষয়, আমাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে বা হয়তো ভায়া হয়ে এসছে এসছে আর কি আমার কাছে। তার মানে বুঝতে পারছেন, জেলে যিনি বন্দী আছেন টিভি চ্যানেল মালিক, তিনি নাকি সেখানে সব রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেলে সব, মানে জেলে আছেন বটে কিন্তু আছেন একেবারে বহাল তবিয়তে। দুটো ইনফরমেশন এখানে আমি পেলাম, আমি এটা একেবারে সত্য কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমি এটা প্রকাশ্যে আনছি যদি কারো দেখার কোনো ব্যাপার হয়ে থাকে যেন তারা একটু খতিয়ে দেখেন, কারণ এইরকম অভিযোগ মাঝে মধ্যেই আসে জেলের, কারো কারো ক্ষেত্রে মানে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, অন্যদের অন্যদের ক্ষেত্রে সেটা দেওয়া হয় না, রাজনৈতিক প্রভাব কাজ করে, এইসব আসে তো অভিযোগ। এবং আপনারা দেখেওছেন আদালতও কখনো কখনো প্রশ্ন করেছে, করেছে না, জেল সুপারকে ডেকে পাঠানো বা তার কাছ থেকে জানা করেছে। তো যেহেতু আদালতের প্রশ্নের মুখেও আমরা পড়তে দেখেছি, ফলে মনের মধ্যে প্রশ্ন আমাদের থাকে জেল কর্তৃপক্ষের বিষয়ে। আর যেহেতু এই কথাগুলো আমি জানতে পারছি কোনোভাবে, তাই এগুলো সামনে আনতে চাইছি, সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে সত্যি এই রকম হচ্ছে কিনা, এবং যারা বিরোধী রয়েছেন তাদের নজরেও আনতে চাইছি যে যে কথা শুনছি, যে বিষয় শুনছি সেটা সত্য কিনা, তাদের তরফ থেকেও যদি খতিয়ে দেখার ব্যাপার থাকে, খতিয়ে তারা নিশ্চয়ই দেখার চেষ্টা করবেন। আর এটা হয় কি করে, একজন বন্দি জেলবন্দি রয়েছেন, আর জেলবন্দি জেলবন্দি থেকে এত সুযোগ সুবিধা পাচ্ছেন কি করে, আর জেলে বসেও উনি কি করে বলছেন যে আমার যা দায়িত্ব ছিল আমি সেটা করে ফেলেছি, আজকের মধ্যে আমার আজ অব্দি সব আমার দায়িত্ব শেষ, আমি কি জানো লেখাটা 6 নম্বর দফার ভোটটার ব্যাপারটা না, হ্যাঁ এই যে 6 নম্বর ফেজের ব্যাপারটার পরে বললেন যে টিএমসি 30টা পাবে, আজ অবধি আমার কাজ শেষ। তো জেলবন্দি থেকে উনার কাজটা কি শেষ করে ফেললেন, কি কাজ ছিল, কিভাবে শেষ করলেন, কিভাবে কাজটা করলেন, এবং কথাগুলোতে এটুকু পরিষ্কার ভোটেরই ব্যাপার, রেজাল্টের ব্যাপার, তো সেটা কি করে সম্ভব? মানে এই যে কথাগুলো দেখছি আমরাও তো চমকে উঠছি যে কি করে সম্ভব, জেলবন্দি আছেন, জেলবন্দি থেকেও আজ অবধি আমার সব দায়িত্ব শেষ, আমার সব কাজ শেষ, কি কাজই বা তাকে দেওয়া হয়েছিল এবং সেই কাজগুলো কি করেই বা করলেন, খুবই রহস্যের, খুবই রহস্যের, যে জেলে বসেও একটি রাজ্যের ভোটকে কন্ট্রোল করা যাচ্ছে। যদি জানতাম যে জেলের ভোট অন্ধ্রের ব্যাপার তাহলে নয় বুঝতাম যে জেলে বসে জেলে এখন মাস্তানি করছেন, জেলবন্দি থেকেও রাজ্য মানে জেলের বাইরে ভোট হচ্ছে সেখানেও তিনি দায়িত্ব সামলাচ্ছেন, তার কাজ শেষ হয়ে গেল আজ আজ পর্যন্ত, কি করে কাজ, কি কাজের দায়িত্ব কি করি বা করলেন, এক বিরাট রহস্যের, বিরাট প্রশ্নের। তাহলে জেলটা কি ওটা? আর এমনিতেই তো ওটাকে বলা হয় ওই যে সেল 1 এবং 23 46, মানে 1 থেকে 23 46, ওটা তো কার্যত এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে, প্রত্যেকটা সেলেই তৃণমূল কংগ্রেসের কেউ না কেউ রয়েছেন, যেমন 1 বাইশে রয়েছেন পার্থ চ্যাটার্জি, তারপরে বালু রয়েছেন, মানিক ভট্টাচার্য রয়েছেন, কুন্তল, শান্তনু, তারপর আর সব মোটামুটি ওই লাইনটা অনেকে বলে থাকেন, জেলেরই অনেকে বলে থাকেন, ওটা তো আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সব তৃণমূল কংগ্রেসের লোকজন। তো কি করে মানে আমি আমরা যেটা আমার দর্শক যেটা প্রশ্ন যে জেলবন্দি থেকে একটি মানুষ বলছেন ফিরে এসে বাইরে বেরিয়ে ফিরে এসে যে আজ অব্দি আমার সব কাজ শেষ হয়ে গেল, টিএমসি 30টা পেয়ে যাবে, এবং কাউন্টিং এর আগের দিনেও বেরিয়েছিলেন 3 তারিখে, এসে বলছেন ঠিক আছে হিসেব ঠিক আছে 30টা পেয়ে যাবে, সত্যি 29টা পেয়ে গেছে টিএমসি। তো কি করে হিসেবটা হয়ে যায় জেলে বসে, জেলের বাইরে সমীক্ষা চালিয়ে আমরা বুঝতে পারছি না, এত সমীক্ষক সংস্থা তারা এক্সিট পোল বের করলো সেটা মিললো না, আর জেলবন্দি থেকে মাঝে মধ্যে কয়েক ঘন্টার জন্য বাইরে বেরিয়ে আর এসে জেলে বলে দিচ্ছেন যে টিএমসি এতগুলো সিট পাবে এবং 36টা মিলে যাচ্ছে, কি করে সম্ভব এটা?
তাহলে তাদের ক্যালকুলেশনটা কি কি করে মিলে যাচ্ছে? তো বিরাট রহস্যের দর্শক, বিরাট রহস্যের। দেখুন আমি যে কথাগুলো বলছি, আবার বলছি, আমি হয়তো এখানে বসে একেবারে সত্য সেটা আমি দাবি করতে পারছি না, কিন্তু এটুকু তো মিলিয়ে দেখার ক্ষেত্রে তো বলতে পারি, এই যে ডেট টাইম বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেক দিন থার্সডে, এই প্রত্যেক দিন না, প্রতি থার্সডে 11টা থেকে 1টার মধ্যে বেরিয়ে যান ট্রিটমেন্টের নামে, আর রাত 11টায় ঢোকেন। এটা নিশ্চয়ই লগশিট, মানে ইয়ে হয় না জেলের যে খাতা, খাতা মেনটেন, সেখান থেকে চেক করলে বোঝা যাবে যে কথাগুলো বলা হচ্ছে। আমি তো ডে দিন দিন টাইম বলে দিচ্ছি এখানে, মানে যেটা আমি পেয়েছি আর কি, দিন টাইম। আর কোথায় যান ট্রিটমেন্টে? যেটা খবর উডবান, উডবানে যান। তো উডবানে যদি ডাক্তার দেখাতে যান, তো উডবান 11টা থেকে 1টার মধ্যে বেরিয়ে গেলেন, তো সারাদিন ডাক্তার কি তাকে নিয়ে পড়ে থাকেন নাকি? রাতের বেলায় ঢোকেন কি করেন সেখানে? কোথায় যান, কি কি করেন অ্যাকচুয়ালি? ওটা কি কোনো মিটিং এর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাকি, যে সপ্তাহে, প্রতি সপ্তাহে একবার করে বাবু আসবেন, যেখানে যা তাদের সঙ্গে সাক্ষাতের ব্যাপার, মিটিং এর ব্যাপার, সব উডবানে এসে হাজির হও, ওখান থেকে বসে উনি মিটিং করবেন, সাক্ষাৎ করবেন, আর কোম্পানির, যেহেতু কোম্পানি চালান, কোম্পানিরও সব মিটিং করবেন। মানে ওটা কি একটা ছোট অফিস করে দেওয়া হয়েছে নাকি উডবানে কোন একটা ওয়ার্ডকে? প্রতি থার্সডে উনি বেরিয়ে যাচ্ছেন আর ফিরছেন রাত দুপুরে, মধ্যরাতে কার্যত। কি করেন উডবানে? কিসের ট্রিটমেন্ট এত প্রয়োজন হয় প্রত্যেক সপ্তাহে? এতো বিরাট প্রশ্নের, এতো বিরাট, মানে বিরাট প্রশ্নের। আসলে একটা সময় দিদিমণি একটা কথা বলেছিলেন, ও তো আমাদের জেল কেষ্টোর ক্ষেত্রে বলেছিলেন, ও তো আমাদের জেল, ঠিক আছে, মানে আমাদের জেল কোনো অসুবিধা নেই, কেষ্টোর চলে এসো, থাকো, কোনো চিন্তা নেই, আমরা সব আছি। মানে এই যে আমাদের জেল, জেলটাও আমাদের, ভাবুন। অ্যাকচুয়ালি সত্যিই জেলেতে ওনাদের দখলটা আস্তে আস্তে বাড়ছে, মানে বন্দি দশার দখলটাও বাড়ছে, ঠিক মতো করে তদন্ত হলে আরো অনেকেরই ওই জেলেতেই অবস্থান হওয়ার কথা। কিন্তু কিন্তু তাও যেহেতু সরকার তারা রয়েছেন, সরকার অবশ্যই মেনটেন করে জেলটাকে, জেলটা আমাদের জেল, মানে কোনো ব্যাপার নেই, চলে এসো, আমাদেরই বাড়ি। আর দেখুন সেখানে সত্যিই যা যে অভিযোগ পাচ্ছি, সত্য মিথ্যা খতিয়ে দেখতে হবে যে কি ধরনের ফেসিলিটিজের খবর পাচ্ছি। সব রকমের নাকি সুবিধা পাচ্ছেন, আর ওই সপ্তাহে একবার করে বেরিয়েছেন এবং মাঝে মধ্যেও নাকি বের হন, আর রাত্রে ঢুকেন, এবং কাউন্টিং এর আগের দিনে পর্যন্ত বেরিয়েছেন, 3/6/2024 মেলান। আমি যে কথাগুলো বলছি সত্য না মিথ্যা জেল কর্তৃপক্ষ মেলান না। তারপরে 4/6/2024 ডিজি আসেন, মেলান কথাগুলো, যেগুলো বলছি সত্য না মিথ্যা মিলিয়ে দেখুন। তো ডেট, ডেট টাইম তো বলে, ডেট বলে দিচ্ছি তো, ডিজি আসেন, ওনাকে ডেকে পাঠানো হয়, উনি বলেন 20 মিনিট পরে আসছি, যেটা কার্যত বলার চেষ্টা, বসতে বলুন, পরে আসছি। মানে এই যে এত পাওয়ার, মারাত্মক অভিযোগ দর্শক, মারাত্মক অভিযোগ। আমার মনে হয় এটা খতিয়ে দেখা উচিত। আর যদি এইরকম হয়, জেলবন্দি অবস্থাতেও যদি কেউ, কোনো ব্যক্তি বলেন যে আজ অবধি আমার সব কাজ শেষ, জেলবন্দি থেকেও ভোটের কাজ করতে পারেন, তাহলে তো বুঝতে হবে যে ভোটটা কেমন হয়েছে, তাহলে তো বুঝতে হবে ভোটটা কেমন হয়েছে। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ দর্শক। আমি বলবো যারা সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট মহলের লোকজন, একটু খতিয়ে দেখুন জেলে সত্যি এইরকম কোনো অনিয়ম হচ্ছে কিনা। বন্দি দশা থাকাকালীন কারো ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা একটু খতিয়ে দেখুন, এবং এগুলো আদালতের নজরে আনুন। দরকার হলে ওই খাতাপত্র চেক করতে মানে ডাকুন, যে কখন বেরোচ্ছেন, কেন বেরোচ্ছেন, কি তারা এমন মেডিকেল ব্যাপার যে থার্সডে হলি তিনি চলে যাবেন, 11টা থেকে 1টার মধ্যে বেরিয়ে যাবেন, রাতের বেলা ঢুকবেন, কোথায় যান, কি করেন সেখানে, তার মেডিকেল কি এমন গ্রাউন্ড রয়েছে? আর সত্যি ওইখানে গিয়ে মানে ওই ইলেকশনের মিটিং বা অমক তমক ফোন টোন করে কাউকে কিছু প্রভাব খাটানো, এরকম কিছু হয়েছে কিনা, এগুলো দেখতে হবে। জেলটা কি মামার বাড়ি নাকি? কারো কারো ক্ষেত্রে এইরকম সুযোগ সুবিধা দেওয়া হবে, তাহলে কি বন্দি দশা হচ্ছে? আর যদি এইরকম হয় তাহলে আর কলকাতায় নয়, তিহারে পাঠাতে হবে, তিহারে। খুব তো বড় বড় কথা, বাপরে বাপ, আমাকে নিয়েও কথা, আমাকে নিয়েও কথা, আমরা অনিয়ম বেনিয়ম কত কি করছি সেই সব নিয়ে কথা, আর কি শুনছি এইসব? গলার জোর তো আমাদের তো বাড়বেই, কি শুনছি এইসব? বড় বড় জ্ঞান দেয় আমাদের নাম করে, ইউটিউবারদের নাম করে, আর তারা তারা কি করছেন, মালিক কি করছেন? দর্শক আবারও বলছি খুবই চাঞ্চল্যকর বিষয়,
আমি তো এটা শুভেন্দু অধিকারীদেরকে বলবো যে একটু দেখুন, মানে এই জেল কর্তৃপক্ষকে একটু সেন্সার করুন আপনারা, কি ব্যাপার, কি হয়েছে বিষয়টা করুন, এবং তাহলে কিভাবে ভোটটা হয়েছে সেটা একটু খতিয়ে দেখুন, কারণ এগুলো ধরতে হবে, এগুলো তো বন্ধ করতে হবে, নাহলে কবে জিতবেন আপনারা? মানুষ তো ভোট দেওয়ার চেষ্টা করছেন, মানুষ তো ভোটও দিচ্ছেন, কিন্তু কোত্থেকে কি হয়ে যাচ্ছে, জেলবন্দি লোক বলে দিচ্ছেন 30টা পাবে, ভাবুন, আর সেটা মিলেও যাচ্ছে, তাহলে কাদেরকে দিয়ে এসব কাজ হচ্ছে? বিশাল চিন্তার দর্শক, বিশাল চিন্তার। যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।